টেক বাংলা বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের টোন কচুর লতি চাষ পদ্ধতি বাংলাদেশের কচুরমুখী ও কচুর লতি জনপ্রিয় সবজি কচু গাছের কোনো কিছুই বাদ যায় না এছাড়া কচু কচু শাক কচুর লতি সব সবকিছুই কিছুই পুষ্টিকর খাবার হিসেবে ব্যবহৃত হয় পুষ্টিকর ও বহুমুখী ঔষধি গুণ সম্পূর্ণ সবজি কচু শহর নগরে দিন দিন বাড়ছে কচুর লতির চাহিদা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক হিসেব মতে বাংলাদেশে বর্তমানে প্রায় পঁয়ত্রিশ হাজার হেক্টর জমিতে পানি কচু চাষ হচ্ছে যা থেকে প্রায় আশি থেকে নব্বই হাজার টন লতি পাওয়া যাচ্ছে বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করা হলে উৎপাদনের পরিমাণ কয়েক গুণ বাড়ানো সম্ভব সারা বছর ব্যাপী প্রচুর লতি আবাদ করা যায় বাংলাদেশে লতিকচুর অনেক জাত থাকলেও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে অবমুক্ত লতিকচুর জাত লতিরাজ চাষ বেশ লাভজনক মাটি জৈব পদার্থ সমৃদ্ধ পলি দোয়াশ থেকে এটেল দোয়াশ বেলে মাটিতে রস ধরে রাখার যায় না বলে চাষের জন্য এ ধরনের মাটি ভালো হয় প্রচুর লতি চাষে জমি নির্বাচন মাঝারি নিচু থেকে উঁচু যে কোনো জমি বৃষ্টির পানি জমে না কিন্তু প্রয়োজনে সহজে পানি ধরে রাখা যায় এমন জমি নির্বাচন করতে হবে জমি তৈরি কচুর লতি কচুর থেকে পাওয়া যায় লতি উৎপাদনের জন্য পানি কচুর জমি শুকনো ও ভেজা উভয় অবস্থাতেই তৈরি করা যায় শুকনোভাবে তৈরি করার জন্য পা চার থেকে পাঁচটি আড়াআড়ি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে ও সমান করতে হবে ভেজা জমি তৈরি করার জন্য ধান রোপণের জন্য জমি যেভাবে কাদা করা হয় সেভাবেই তৈরি করতে হয় রোপন সময় খরিফ মৌসুমে কচুর লতি পাওয়া যায় বা সংগ্রহ করা যায় বলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস রোপণের জন্য উপযুক্ত সময় বংশবিস্তার বয়স্ক পানিকচুর গোড়া থেকে যেসব ছোট ছোট চারা উৎপন্ন হয় সেগুলোই বিষ হিসেবে ব্যবহার করা হয় চারা রোপণ পদ্ধতি পানিকচুর চারা কম বয়সী হতে হয় চার থেকে ছয় পাতার সতেজ চারাগুলোই রোপণের জন্য নির্বাচন করতে হয় রোপণের সময় চারার ওপরের দুই থেকে তিনটি পাতা রেখে নিচের বাকি সব পাতা ছাঁটাই করে দিতে হয় চারার গুড়ি বা গোড়া বেশি লম্বা হলে কিছুটা শেকড় সহ গুড়ির অংশ বিশেষ ছাঁটাই করে দেওয়া যেতে পারে সারি থেকে শাড়ি ষাট সেন্টিমিটার এবং গাছ থেকে গাছ পঁয়তাল্লিশ সেন্টিমিটার দূরত্বে চারা রোপণ করতে হয় চারা রোপণের মাটির গভীরতা পাঁচ থেকে ছয় সেন্টিমিটার রাখতে হয় পরিচর্যা গুড়ি থেকে চারা উৎপন্ন হওয়ায় পর যদি মূল জমিতে চারা রোপণে দেরি হয় তাহলে সেগুলো ভেজা মাটি ও ছায়া আছে এমন স্থানে রেখে দিতে হয় চারাগুলো আটি বেঁধে বা কাছাকাছি রাখতে হয় রোপণের সময় বা পরে দিন পর্যন্ত জমিতে বেশি পানি থাকার কারণে যাতে চারা হেলে না পড়ে সেজন্য মাটি কাদা করার সময় খুব বেশি নরম করা উচিত নয় গাছ কিছুটা বড় হলে গোড়ার হলুদ হয়ে যাওয়া বা শুকিয়ে যাওয়া পাতা সরিয়ে ফেলতে হয় ক্ষেতের আগাছা পরিষ্কার করে জমি পরিচ্ছন্ন রাখতে হয় রোপণের এক থেকে তিন মাসের মধ্যে ক্ষেতে কোনো প্রকার আগাছা যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হয় পানি কচুর গাছের লতি আসার সময় ক্ষেতে পানি রাখা উচিত নয় তবে একেবারে শুকনো রাখলেও আবার লতি কম বের হয় বা লতির দৈর্ঘ্য কম হয় সেজন্য যৌ অবস্থা রাখতে হয় সার প্রয়োগ হেক্টর প্রতি জৈব সার পনেরো টন ইউরিয়া একশো পঞ্চাশ কেজি টিএসপি একশো পঁচিশ কেজি এমওপি একশো পঁচাত্তর কেজি ব্যবহার করতে হয় ইউরিয়া ছাড়া অন্যান্য সার জমি তৈরি শেষ চাষের সময় সিটিএ মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হয় ইউরিয়া সার দুই কিস্তিতে রোপণের তিরিশ দিন ও ষাট দিন পর সারির মাঝে ছিটিয়ে দিয়ে হালকা সেচ দিতে হয় জমিতে দশটা জিঙ্কের অভাব থাকলে জিঙ্ক সালফেট ও জিপসাম সার হিসেবে ব্যবহার করতে হয় সেচ ও নিকাশ এটি একটি চলৎ উদ্ভিদ হলেও দীর্ঘ সময়